তোমাদের সবাইকে ওয়েলকাম GTA 5 এর আরেকটা নতুন এপিসোডে। আর আজকের GTA 5 এ আমরা অনেক কিছু করতে চলেছি। আমরা আজকে GTA 5 এ ভাই ঘর কেনার চেষ্টা করব, তার সঙ্গে সঙ্গে একটা থাকার ব্যবস্থা তো করতে হবে। তার সঙ্গে সঙ্গে আজকে GTA 5 এ আমাদের সঙ্গে আছে হচ্ছে দা বাংলা গেমার আর শখের গেমার। আমরা ওদের সঙ্গে দেখা করব। আর দেখতে পাচ্ছ ভাই আমি কোথায় আছি, আমি এখানে থাকি। এই দেখো আমাকে আমার একটা ভাঙা চুরো গাড়ি, যে গাড়িটা নিয়ে আমরা ঘুরে বেড়াই, কারণ আমাদের কাছে ভাই টাকা পয়সা তো নেই, আমরা গরিব মানুষ। আর এই দেখো গাইজ দেখতে পাচ্ছ আমার একটা ভাঙাচোরা একটা গাড়ি আছে, যে গাড়ির ভিতরে আপাতত আমি থাকি। বাংলা গেমার ভাই আমাকে ঘর থেকে বার করে দিয়েছে, কারণ বাংলা গেমার একটা নতুন ঘর কিনেছে। আজকে দেখি নতুন ঘরে যদি বাংলা গেমার থাকতে দেয় তাহলে তো খুব ভালো কথা। তোমরা ভাই একটু বলো যাতে বাংলা গেমার আমাকে একটু থাকতে দেয় ওর ঘরে, কারণ ভাই দেখো গরিব মানুষ এখন GTA 5 বুঝতেই পারছো তো। চলো ভাই আমার এই ভাঙা গাড়িটা নিয়ে আমরা একটু যাবো। এখন শখের গেমার বাংলা গেমার যায় না কোথায় আছে ওরা, তো ভাই বড়লোক মানুষ GTA 5-এ। আমার তো ভাই বুঝতে পারছো আমার কাছে বেশি টাকা নেই। তো চলো এখন শখের গেমার আর বাংলা গেমারের সঙ্গে একটু দেখা করে আসি, দেখি ওদের। আর বাংলা গেমার একটা নতুন ঘর কিনেছে ভাই অনেক টাকা দাম দিয়ে। তো চলো ভাই ওদের কাছে যাওয়া যাক, দেখা যাক ওরা আমাকে যদি একটু থাকতে দেয় এই নতুন ঘরটাতে। আর শখের গেমার বোধহয় আজকে একটা ঘর কিনবে, তো ভাই বুঝতেই পারছো ওর কাছে অনেক টাকা আছে, তো ভাই একটা নতুন ঘর কিনবে। তো চলো আমার এই ভাঙাচোরা গাড়ি নিয়ে যাই, ওর দুদিনের সঙ্গে দেখা করি, দেখি ভাই একটু কাজকর্ম কিছু দেয় নাকি আমাকে। লেটস গো, চলো দেখা করে আসি। তো দেখো আমরা চলে এসেছি বাংলা গেমারের বাড়ির আশেপাশে। নতুন বাড়ি কিনেছে ভাই ও, অনেক পয়সাওয়ালা তো GTA 5-এ। তো বাড়িটা খুঁজে পাচ্ছি না কত নম্বর বাড়িটা ছিল যেন। আরে ভাই কোথায় গেল? এখানে শখের গেমারও আসবে, কারণ ভাই পুরোনো বাড়ি থেকে আমাদেরকে বার করে দিয়েছে, বলছে যে নতুন বাড়িতে আসবো, নতুন বাড়ি কিনেছি, তোমরা ওই বাড়িতে আর থাকো না। তো নতুন বাড়িতে দেখি অনেক বড় বাড়ি কিনেছে নাকি শুনলাম, অনেক টাকা দিয়ে ভাই। তো চলো এখানে দেখি বাংলা গেমার। এই তো ভাই পেয়েছি। চলো এখানে দেখি বাড়ির ভিতরে যাওয়া যাক। আর দেখি বাংলা গেমারকে আগে কল তো করতে হবে, দাঁড়াও এখানে ওয়েট করে দেখি কলিং বেলটা বাজায়। হ্যালো হ্যালো ও কি লাগছে গো তোমাকে, বিউটিফুল লাগছে একদম। সুইমিং পুল দিয়ে শুরু করে পার্সোনাল সবকিছু। চলো 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 বেল বাজাই, ঘন্টা বাজাই, দেখি বাংলা গেমার ভিতরে আছে কিনা। চলো ওহো থাকার কথা, কারণ আমাদের একটু ডাক ছিল। হ্যাঁ হ্যালো বাংলা গেমার ঘর খোলো, চলে আসছি আজকে আমিও ঘর কিনবো গাইস, লেটস গো। অনেক এক্সাইটেড তোমরা। কই রে বাংলা গেমার ঘর খোলো। ওকে চলে আসছি। ওয়েলকাম সুব্রতদা, কেমন আছো? আরে সুব্রতদা কেমন আছো? আরে এই তো ভালো। সুব্রতদা ঢুকে গেল ভিতরে, আমাকে নাও আমি কোথায়। আরে তুমি আরে শখের গেমারও আসছে নাকি? বেল বাজাও তুমি, আমি তোমাকে। ওকে হ্যালো তোমরা। আরে শখের গেমার, এটা শখের গেমার। হ্যালো ওয়েলকাম। আরে আমি এটা ইয়েলো কালারের দেখো। আরে এই দেখো এটা এটা নাম চিনতে পারলাম তো। এই তো তুমি শখের গেমার। আর বাংলা গেমারে মানে মাথার নাট বল্টু ঢিলা হয়ে গেছে ভাই, কি হয়েছে ভাই? আরে আমি আসছি, এই দেখো আমার দিকে দেখো। বাংলা গেমার তুমি ডাকলা তো আমাকে। সুরদা ভালো আছো? কেমন আছো তোমরা সবাই? ভালো আছো তো? ভুলে যাচ্ছে নাকি বাংলা গেমার, বুঝতে পারছি না কি হয়েছে বাংলা গেমার ভাই। এত গাধা এখানে দেখো, গরমের দিনে ভাই এসে আগুন লাগিয়ে রেখেছে এখানে, গরম পুরা গাধা। হ্যাঁ বাংলা গেমার তো না ঠিক আছে চলো। কি হলো তোমরা কেন আসলা? আরে কেন তুমি না বললা যে আমরা বাড়ি কিনবো, তুমি জানো না আজকে আমার জন্য বাড়ি কিনবো। ও হ্যাঁ আমি বলছিলাম, আমার সরি আমি ভুলে গেছিলাম, একটু বেশি টেনশনে চলতেছি তো একটু ভুলে গেছিলাম আমি। কি আর তোমার মনে নেই তুমি বলছিলা তোমার নতুন বাড়িতে আমাকে থাকতে দেবা? ও হ্যাঁ শোনো আমাকে বাংলা গেমার বলেছে যে আজকে রাতে তুমি আমার বাড়ি চলে এসো, আজকে রাতে তুমি আর সুব্রত দাদা আমার বাড়িতে থাকো, সকালবেলা উঠে তোমাকে গিয়ে একটা নতুন বাড়ি কিনে দেব, এটা বলছিল না? এখন কি হয়েছে এরপর ভুলে যাচ্ছে কেন? আমি বুঝতে পারছি না তো সকাল গেমার, তুমি বুঝতে পারছো? আরে আমি একটু টেনশনে ছিলাম গতকাল রাতে আমি একটু টেনশনে ছিলাম, আমার 2 লাখ টাকা লস হয়ে গেছে, তার জন্য আমি একটু টেনশন আছি, তোমরা আমাকে ভুল ভাবো না। গলের আওয়াজ একটু চেঞ্জ লাগছে না কি রে এরকম করে কথা বলছে কেন? আমি বুঝতে পারছি না সকাল গেমার। যাই হোক ভাই চলো, আমি যেটা বলছি আমার একটু গলাটাও বসে গেছে আচ্ছা শোনো আমি যেটা বলছি, আমরা আজকে রাতে কোথায় থাকবো? তোমার বাড়িতে তো থাকার কথা ছিল আজকে রাতে। আরে এই বাড়িতে থাকার কথা ছিল। আরে আচ্ছা শখের গেমার এদিকে শোনো তো, কানে একটা কথা বলে যায়, এদিকে শোনো তো। বাংলা গেমার ভাই পাগল হয়ে গেছে। আরে ভাই শখের গেমার আমার মনে হচ্ছে কি এটা ভাই অন্য কেউ, বুঝলা তো? আর কেরকম একটা চেঞ্জ লাগছে গলার আওয়াজ, কি মনে হয় তোমার? এই তো ভুলে গেছো কেউ কি করে হবে, দেখো না ওই বাংলাকে মারতে। ঠিক আছে এই আসো চলো রেডিও, এই দেখো রেডিও এখানে আসো, এই দেখো রেডিও কিনেছি ভাই। হ্যাঁ আরে এই ভাইটা কই দেখি বাজাও দেখি। দেখো বাজে না ভাই, রেডিও বাজে না, ফালতু নষ্ট হয়ে গেছে মনে হচ্ছে। রেডিও বাজছে না ভাই, ফালতু রেডিও কিনে রেখেছে। তোমাদেরকে তোমাদের রুম দেখিয়ে দিই আমি, আসো আসো। এরকম করে কেন কথা বলছিস? তোমাদেরকে তোমাদের রুম দেখিয়ে দিই। শখের গেমার আমার গলাটা একটু ব্যথা গাইস। রেডিওটা না বাংলা গেমার খারাপ হয়ে গেছে, চলো বাংলা গেমার বেডরুমে যাই। আর তোমার বেডরুম কোথায়? ঠিক আছে নিচের ফ্লোরে আসো, নিচের ফ্লোর। আমার রুমটা অনেক বড় আছে তো। ও দেখো কি ডেকোরেশন করে রেখেছে, কত সুন্দর লাগছে দেখতে। এটা অনেক সুন্দর লাগছে দেখতে। দাও আমাদেরকে বেডরুম দাও। আমাকে থাকার জন্য তোমাকে দেখতে ভালো লাগছে তো। হ্যাঁ এ কি মুখের মধ্যে লাল লাল কি লাগাইছো এগুলা? আরে এগুলা আমি মেকআপ করছিলাম আগের দিন চুরি করতে যাওয়ার জন্য, কিন্তু এখন যাই হোক আমার এগুলো কোনো কাজে না। এই নিচে আরো আরো রুম আছে নাকি? দেখো হ্যাঁ হ্যাঁ আচ্ছা এদিকে আসো, আগে বেডরুমটা দেখে নাও তোমাদের। ওকে ওকে ঠিক আছে। ভাই কি রে, আচ্ছা শুভ তো বলো বাংলা কেমন এরকম করে কথা বলছিস? আমি জানি না ভাই প্রেমে পড়েছে ভাই। না 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 আমি বললাম না আমার গলাটা একটু ব্যথা, কালকে একটু লেবুর রস খাইছিলাম তো তার জন্য একটু গলা ব্যথা হয়েছে। দেখো আগের বাথরুমটার মধ্যে না দুজন স্নান করা যেত না, তার জন্য আমি একটু বড় বাথরুম নিছি। দেখো এই পাশে আসো, একটু বড় বড় বাথরুম, একদম শান্তির মতো হাগা যেতে পারে। কি একজনের বেশি যাওয়া যাবে না নাকি? যাওয়া যাবে তো, আসো আসো। কই তোমরা? এই তুই 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 তো। ও ওকে এটা বাংলা গেমার বাথটাব। এই দেখো আয়না, দেখো আয়নাটা চকচক করছে নতুন। হ্যাঁ আয়নাটা তো চকচক করছে বুঝলাম, একদম সুন্দর লাগছে। 500 টাকা দিয়ে সস্তা বাজার থেকে নিয়ে আসছিলাম আমি এই আয়নাটা, কিন্তু দেখো কত বড় বাথ। আচ্ছা আমরা টাইম পাস করছি কেন ভাই? চলো ঘুমাও, আমাকে সকালবেলা বাড়ি কিনতে হবে। আমি কি ওর বাড়ি যাই? চলো 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 ঠিক আছে ঠিক আছে। ইচ্ছা করে না নাকি তোমরা দুজন? না মেয়ে আমার সঙ্গে ঘুমাবা তোমরা? আবার তুমি অন্য ঘরে যাও, আমি আর গেমিং শোরে দাদা ঘুমিয়ে যাই এই বেডের মধ্যে। ঠিক আছে বাংলা গেমার অন্য ঘরে পাঠিয়ে দাও ভাই। এই যাও 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 বাংলা গেমার ওদিকে যাও। আমি শখের গেমারের সাথে ঘুমাচ্ছি গাইস। এই ভাই আমি বলছি কি দেখো বাইরে রাত হচ্ছে, তুমি ফটাফট গিয়ে একটা ঘরে ঘুমাও। তোমরা তোমরা তো আমার গেস্ট, তোমরা এই বেডের মধ্যে ঘুমাই যাও, আমি অন্য ঘরে চলে যাই। ঠিক আছে টাটা, গুড নাইট। ঠিক আছে যাও যাও চলো যাও ফটাফট যাও। ভালো তো লাইটটা অফ করে দিয়ে ঘুমাই যাও, কিন্তু ভয় লাগবে না হলে। দেখো ভাই আমি এতটা বড় লোক, আমি জুতা পরেই ঘুমাচ্ছি ভাই, আলাদা লেভেল আমাদের। কোনো ব্যাপার না, চলো আমরা ঘুমিয়ে যাই শখের গেমার। আর চলো ঘুমিয়ে তারপর সকালবেলায় উঠে ঘর বাড়ি যা আছে সবকিছু কিনবো। চলো হ্যালো 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 শখের গেমার, আমি আসলাম। হ্যালো শখের গেমার গেমিং শো তো। হ্যালো হ্যাঁ ঘুম থেকে সকাল হয়ে গেছে নাকি? গুড মর্নিং গুড মর্নিং, কেমন আছো? বাংলা গেমার দেখো ডাক্তার চলে এসেছে। আচ্ছা গুড মর্নিং গুড মর্নিং গাইস গুড মর্নিং। এখন আমরা যাব হচ্ছে বাড়ি কিনতে। হ্যাঁ আমি তো ভুলেই গেছিলাম আমার বাড়ি কিনতে হবে। হ্যাঁ চলো 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 নিচে। আমাকে একটা বাড়ি কিনতে হবে, কিন্তু জানি না এত বড় বাড়ি কিনতে পারবো কিনা। আমরা একটা কিনে নেব ভাই, হ্যাঁ একটা ছোটখাটো। আমার কাছে খুব অল্প স্বল্প টাকা আছে, আমি কি কিনতে পারবো একটা বাড়ি? এক্সিট ডোরটা কোথায় আমি বুঝতে পারছি না। এই তো এক্সিট ডোর। আচ্ছা এবার এক্সিট ডোর চিনে না। ও না 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 নিজের মাথায় টেনশন তো। এই দেখো এক্সিট গেট, ঠিক আছে এটা হচ্ছে এক্সিট ডোর। চলো ভাই চলো চলো বাইরে চলো, বাংলার বাড়ির বাইরে লেটস গো। এখন আমরা আমাদের জন্য একটা বাড়ি কিনবো, তারপরে যদি টাকা বেঁচে যায় তাহলে একটা খাটারা দেখে একটা কারও কিনে নেব। চলো এখন দেখি আমাদের গাড়ি কোথায়। হ্যাঁ এই তো গাড়ি 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 আমার খাটে। এই দেখো দেখো আমার গাড়িটা এটা। ও তুমি এই গাড়িটা কখন কিনলা? আরে কিনে নি, চুরি করে নিয়ে। আমার কাছে তো একটা নিজস্ব বাইক আছে। আরে এই গাড়িতে চলে এসো। ও এটা তো চারজন ওঠা যাবে না তো। আরে ভাই আরে আমারটা তো ওঠা যাবে, কিন্তু আমারটা না খুব ঘাটিয়া। আসো গ্যারেজের ভিতরে আসো। আমি চালাচ্ছি। আচ্ছা আমি চালাচ্ছি, কোনো ব্যাপার না। আরে গ্যারেজের ভিতরে আসো। তোমার গ্যারেজে কি করে আসবো বাংলা গেমার? এটাও টু সিটার দূর ভাই। ও আচ্ছা ওই গাড়ি নাও তাহলে, ওই গাড়ি নাও তুমি। চলো আমি থার্ডটাই নিলাম। চলো এটা কার গাড়ি ছিল? এটা এটা আমার গাড়ি, এটা আমার গাড়ি, পরিবের গাড়ি। এগুলা তোমাদের গাড়ি ধরে এগুলা তোমরা চুরি করেছো। চুরি করা ভালো জিনিস না। আরে এরকম বলো না, ছি 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 যে কি বলছে ভাই। চুরি করতে হয় না হলে কি করে খাবো? এই দেখো সিনচান। ও মা চলো চলতে হে। এখন আমরা কোথায় যাচ্ছি? বাড়ি কিন্তু তোমাকে বললাম না কালকে রাতে যে আমাকে একটা বাড়ি কিনতে হবে। তুমি তো বললে আসো বাড়ি কিনে দিব ভাই। বারবার ভুলে যাচ্ছে, মাথাটা গেছে। ওর মাথা খারাপ হয়ে গেছে। ওই গাছ গুলি চালাচ্ছে ভাই। এখানে বাড়ি কিনা যাবে না, আমাকে ভালো জায়গায় বাড়ি কিনতে হবে। আরে বাংলা গেমার গুলি চালাইলো ভাই। ও হ্যাঁ ভুল করে হয়ে গেল তো। আরে ভাই ঠিক করে গাড়ি চালাও। আরে তো এইভাবে ব্রেক কে মারে? আরে বাংলা গেমার গুলি চালাও না, পুলিশ আসবে। এ পুলিশ চলে আসছে ভাই, পাগল। আরে यार আরে পুলিশ চলে আসছে আমাদের পিছনে। ভাগো ভাগো। আচ্ছা তো পুলিশ আসবে না, ভাগো 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 গাইস গাইস ভাগো, গুলি চালিয়ে ভাগো। এই বাংলা গেমারকে মাথাটা খারাপ হয়ে গেছে শখের গেমার, কেন গুলি চালাচ্ছে হঠাৎ? গুলি চালিয়ে ভাগো গাইস, কেন মারছো? আরে জানি না ভাই বাংলা গেমারকে নিয়ে যাচ্ছি কেন? বাংলা গেমারের মাথা খারাপ হয়ে গেছে সত্যি কথা বল। বাংলা গেমার আমাকে মারছে ভাই। আমি তোমাকে মারতে চাইনি কোনোদিনও। চলো ভাই, পেছনে পুলিশ লেগে গেছে, এখন ফটাফট ভাই এখানে ভাগতে হবে। যদি পুলিশ ধরে না, সব টাকা নিয়ে নেবে একদম এক রাতে। হসপিটালে নিয়ে চলো, বাংলা গেমারকে হসপিটালে নিয়ে যাবো, মেন্টাল হসপিটালে। হ্যাঁ হ্যাঁ নিয়ে চলো, আমার মনে হয় বাংলা গেমার মাথাটা খারাপ হয়ে গেছে। ওকে, তো আমি গাড়ি থেকে নেমে গেছি, আর শখের গেমার ভাবছে এইখানেই বাড়ি কিনবে। তো চলো আমিও একটু দেখে নিই যে এই আশেপাশে কোনো বাড়ি আছে কিনা। আর আমার কাছে ভাই বেশি টাকা নেই, একটু কম সম টাকা আছে। তো চলো আমরা হ্যাঁ 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 চলে আসো এখানে, আমি তোমার জন্য বাড়ি কিনে দিচ্ছি। তোমার কত টাকা আছে তাই বলো ব্যাংক অ্যাকাউন্টে? আমার কাছে বেশি নেই, আমি গরিব মানুষ, মাত্র 30,000 টাকা আছে। 30,000 টাকা হয়ে যাবে, একটা খাটারা ঘর তো হয়ে যাবে, যেটা থাকার মতো। চলো চলো দেখাতে নিয়ে চলো। ঠিক আছে চলো, আমি আগে প্রথমে আমার বাড়িটা কিনে নেই। আমি ছোটখাটো একটা বাড়ির খোঁজ পেয়েছি, চলো ওখানটায় আমরা যাই। যদিও শহর থেকে এই বাংলা গেমারকে না, বাংলা গেমার নেমে গেছে তো। তুমি আমাকে ছাইরে চলে গেলা কেন? আসো আসো বাংলা গেমার, চলো। বাংলা গেমার তো বাড়ি আছে, ওর বড় বাড়ি, অনেক অনেক বড় লোক ভাই। বড় বাড়ি আমরা কিনবো না, আমরা ছোটখাটো একটা বাড়ি কিনবো। ঠিক আছে, আমরা একটু গ্রামের ভিতরে বাড়ি কিনবো, টাউন থেকে একটু ভেতরে। কারণ টাউনের বাড়িগুলো একটু বেশি দাম। আমাকে কি আমাকে একটা দেখে দাও বা। হ্যাঁ হ্যাঁ, তোমাকে একটা সস্তা থেকে বাড়ি কিনে দেবো। আজকে আমি বাড়ি কিনবো ভাই, জিতে ভাই আমাদের বাড়ি। অনেক বেশি এক্সাইটেড তো এর জন্য এরকম হচ্ছে ভাই। আজকে আমিও একটা বাড়ি কিনবো, শখের গেমারও একটা বাড়ি কিনবে, বাংলা গেমারের তো বাড়ি আছেই আছে, তাও বোধহয় একটা কিনে নেবে। কারণ ওর কাছে ভাই পয়সারও আপনি বহুত বড় লোক জিটিয়ে পাইবে। লেটস গো গাইস, চলো বাড়ি কিনতে যাই। আর এখন আমরা দেখবো আগে বাড়িটা কোথায় পাওয়া যায়। একটা কাজ করি, আমার একটা লাগবে বেডরুম, একটা ছোটখাটো খাট হলে হয়ে যাবে, আর একটা ছোট্ট পায়খানা বাথরুম। কারণ বেশি কিছু দরকার নেই, আমার বউ বাচ্চা কিচ্ছু নেই গেমের মধ্যে। তো আমি একা একাই থাকবো, আর মাঝে মধ্যে গেস্ট টেস্ট আসবে, মাঝে মধ্যে সবাই আসবে আমাদের বাড়ি বেড়াতে। ওই জন্য একটা গেস্ট হাউসও থাকা উচিত। আমাকে একটা ঘাটিয়া মার্কা বাড়ি কিনে দেবো। ঠিক আছে, সুব্রতদাকেও একটা বাড়ি কিনে দিতে হবে, কারণ ওর কাছে বেশি টাকা নেই, কিন্তু বেচারার অনেক ইচ্ছা করছে বাড়ি কেনার। আবার থাকার জায়গা নেই জানো। শখের গেমার বাংলা একটা বাড়ি কিনে দেবো, ছাপে মানে কুড়ে ঘর কিনে দেবো, কোনো চাপ নেই। যেখানে একটা বেডরুম থাকবে, মানে মাথার উপর ছাদ তো থাকবে। হ্যাঁ 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 হ্যাঁ, লোকের বাড়ি তো থাকতে হবে না। বাংলা গেমার বলেই না এখন থাকার। আজকে দেখতে পাচ্ছ, বাংলা গেমার একবারও বললো না যে আমার নতুন বাড়িতে থাকো, এখন বড় লোক হয়ে গেছে তো। হ্যাঁ ভাই, বুঝতে পারছো, ইচ্ছা হয়ে গেছে। বাংলা গেমার একবারও বললো না থাকো, কারণ আমাদের কাছে তো টাকা নেই ভাই। যেদিন আমরা বিলিয়নার হয়ে যাবো, ওই দিন দেখিয়ে দেবো বাংলা গেমারকে। আরে হ্যাঁ, আমাদেরকে তো ঘরে ঢুকতেও দিচ্ছিল না না বাংলা গেমার। চলে আসছি আমাদের জায়গায় ভাই, যেখানে হচ্ছে আমাদের বাড়িটা পাওয়া যাবে। আর এই যে সেই বাড়ি, আমরা এখন আরে নাম আরে কি করছে ভাই বাংলা গেমার? আরে কি হচ্ছে? দাঁড়া দাঁড়া দাঁড়া, গাড়ি তো তোমরা বাড়ির সামনে যাও। আরে শোনো, কি মারামারি করছো? মারছে কেন বাংলা গেমার? মারছে কেন? চুপ করো, শোনো আমার কথা শোনো। এই যে সামনে যে দেখতে পাচ্ছ না, এই বাড়িটা আমি কিনবো। এইটা তার আগে না, এই যে দেখতে একটা তাল গাছও ফিরিয়ে দিচ্ছে শখের গেমার, কিনে নাও ভাই। এখানে একটা গ্যারেজও আছে শখের গেমার। এই বাড়িটা কিনতেছো তুমি? হ্যাঁ দেখো, এটা একটা গ্যারেজও আছে। আর এই যে ছোটকার বাড়ি তো, কংগ্রাচুলেশন। আরে বাংলা গেমার মারছো কেন? এই দেখো বাড়ির মধ্যে কি করা আছে, প্ল্যাঙ্ক দিয়ে তার কাটা মারা আছে। এই বাড়িটা এখন আমি কিনবো। দেখো তো এই বাড়িটা কেমন, ভালো লাগছে কি? হ্যাঁ হ্যাঁ ভালো আছে, ভালো। কত দাম? আমি দেখিনি দাম কত। এই যে এখানে ফর সেল লেখা আছে না, এই ফর সেলে কি? আর মারছো কেন বাংলা গেমার? মারছো কেন? পাগল হয়ে গেছে ভাই, বাংলা গেমারকে পাগলা করতে নিয়ে যেতে হবে। এখানে চলো আমরা এই বাড়িটা কিনতে পারবো 1,43,000 টাকা দিয়ে, যদিও আমার কাছে 6 লাখ টাকা আছে। ঠিক আছে, কোনো ব্যাপার না, অনেকটাই বড় লোক আছি আমি। এই বাড়ি কেনার পর আমার কাছে অনেক টাকা বেঁচে যাবে। আর তাছাড়াও আজকের মতো সন্ধ্যা হয়ে যাচ্ছে, ফটাফট আমরা বাড়িটা আমরা কিনে নিই। আর এটা কেনার জন্য আমার বাড়িটাও কিনতে হবে। তুমি কেন তাড়াতাড়ি, আমার কাছে বেশি টাকা নেই। আমাকে একটা বাড়ি কিনে দাও ভাই। আমি কি কিনবো ভাই? 1,43,000 টাকা দিয়ে বাড়ি কিনবো কি? দেখে নাও, এবার বাড়ি কিনে নাও ফটাফট। বাড়িটা ভালো আছে, দেখতে অনেক ভালো লাগছে, ভিতরে হয়তো একটু ভালো কিছু হতে পারে। ওকে দেখো, আমার ড্রিম হাউস আমরা কিনে নিয়েছি। আর এখানে একটা আমার একটা গ্যারেজ আছে। হ্যাঁ ভাই কিনে নিয়েছি আমাদের বাড়ি। তোমরা সবাই কংগ্রাচুলেশনস বলো। আর এখানে দেখো একটা বাড়ির ভিতরে ঢুকাও, আমাদেরকে বাড়ির ভিতরে ঢুকাও। চলো চলো চলো, আমাদের বাড়ির ভিতরে ঢোকাও। কই রে? আরে দাঁড়াও, আমি নিজেই যাইনি এখন বাড়ির ভিতরে। দাঁড়াও, এ বাংলা গেমার মারে কেন ভাই? করছেটা কি? আমার ভাই মাথা খারাপ হয়ে যাচ্ছে কিন্তু, বলে দিলাম বাংলা গেমার। আরে সরি 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 সরি। এ কি করছে ভাই আজকে? মারামারি করছে কেন? তুমি কোথায় গেলা? লোকের বাড়ি চলে এসেছি। এই বাড়ি আরে আর এইটা তোমার, এইটা ওই তোমার। তুমি কই শখের গেমার? চলো চলো, আমি তোমাদের আমার বাড়ি নিয়ে যাচ্ছি, নতুন বাড়ি। আর কমেন্টে তোমরা আমাকে বেস্ট অফ লাক বলো, কারণ আমি নতুন বাড়ি কিনে নিয়েছি। কিন্তু ভাই একদিন আমরা আরো বড় বাড়িও কিনবো। চলো ওই বাড়িটার ভিতরে যাওয়া যাক। এখন ফাইনালি আমাদের নতুন হাউস কিনে নিয়েছি, যদিও ছোটখাটো হাউস। আমাদেরকে ঢোকাবে না নাকি? আচ্ছা তোমাদের নিয়ে যাচ্ছে একবারে বাড়ি, তুমি চাপ নিচ্ছ কেন? ওকে তো শখের গেমার দেখতে পাচ্ছ ঘর কিনে নিয়েছে ভাই, আর আমি এখনো বলতে দিতে পারি না। ও শখের গেমারের ঘরটা কত ভালো ভাই, কত সুন্দর, অন্ধকার লাইট লাগাতে লাগবে ঘরের ভিতরে, লাইট লাগিয়ে দেব কোনো চাপ নেই। তোমার বাড়িতে কত বড় টিভি, ও ভাই বেডটাও সুন্দর তো, বেডরুমটা কই কই বেডরুম কই বেডরুম কই বেডরুমে চলো বেডরুমে যাই। ও নাইস ভালোই আছে, কই 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 এগুলা কালে এগুলা কি জামা কাপড় পরে আছে বেডরুমের ভিতরে? ইস ছি 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 শখের গেমার কি এড়েলা। দেখো আমি বাড়ি চলে এসেছি, আমাদের নতুন বাড়ি, এদিকে আসো এদিকে আসো ফাইনালি গাইস শখের গেমার এদিকে আসো। আরে আমি তোমাদের দেখাচ্ছি, দেখো দেখো আমার সাথে আসো একটু, এদিকে আসো এদিকে আসো আগে এদিকে আসো। হ্যাঁ চলো তোমাকে একটা জিনিস দেখাচ্ছি। হ্যাঁ আমার বাড়ি, আমি এখনো কিছু দেখলাম না। ওরা এটা কি এটা কি এটা কি এটা কি এই পাশে গাইস? আরে এটা ড্রেস ভাই, আরে জি এটা একটা ড্রেস, এটা হচ্ছে হেয়ার ড্রায়ার। আর এখানে যদি আমরা যাই এইদিকে দেখো এখানে কত বড় একটা টিভি লাগানো আছে। আর দেখো বাংলা গেমারের মতো আমি এখন সোফায় বসে বসে না টিভি দেখতে পারবো। দেখো ওকে তো শখের গেমারের বাড়ির মধ্যে গাইস আজকে আমরা সোফাতে সোফাতে কিভাবে বসে। আরে এইটি বাংলা গেমার ভাই ভুল হয়ে গেছে নাকি, আমি তো কিছু বুঝতে পারছি। আমারও তাই মনে হচ্ছে। তো দেখো তো দেখো শখের গেমার তুমি এই হাতটা লাগিয়ে দিয়েছি, দেখো দেখো এখানে আমি কার্টুন লাগিয়ে দিয়েছি। আচ্ছা 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 শখের গেমার তুমি তো সন্ধ্যা হওয়ার আগে আমার বাড়িটা কিনে দাও ভাই, আমার কাছে বেশি টাকা নেই আর সন্ধ্যা হওয়ার আগে আমাকে থাকতে হবে। তুমি তো তোমার বাড়িতে থাকতে দেবো না, না বাংলা গেমারের মতন। আরে আমার বাড়ি থাকলে তুমি থাকতে পারো, কোনো ব্যাপার না, কিন্তু তোমাকে তাও না একটা বাড়ি আমি কিনে দেবো, কিন্তু আজকের মতো না, তুমি এখানে থাকো না। চলো রাত করে কিনবা তুমি বাড়ি, না দিনের বেলা কিনবা, কারণ বাইরে কিন্তু রাত হয়ে গেছে। ঠিক আছে দিনের বেলায় কিনবো তাহলে, আজকে তোমার ঘরে তাহলে ঘুমাইতে দাও আর কি করব। হ্যাঁ আর আমি তোমাদের সবাইকে একটু দেখিয়ে দিই, এই দেখো এটা হচ্ছে একটা কিচেন, এখানে আমি রান্না করতে পারবো। আর এখানে আমি মানে ড্রিঙ্ক ফ্রিঙ্ক সবকিছু বানাতে পারবো। এখানে কমলা লেবু রাখা আছে, এগুলো ফ্রিজ জিনিস পেয়েছি, ফ্রিজ জিনিস শখের গেমার খেলাম। হ্যাঁ খেয়ে নাও কোনো ব্যাপার না। আর এখানে দেখো বাংলা গেমার কি খাচ্ছে, আরে সুব্রত খাচ্ছে। আচ্ছা কোনো ব্যাপার না, বাড়ি কিনেছি ওই জন্য একটু পার্টি ফাটি দিতে হচ্ছে। আর এখানে দেখো এগুলো কি অনেক ডেকোরেশন ফেকোরেশন করা আছে। বাইরে থেকে যতটা খারাপ লাগছিল বাড়িটা দেখতে ততটা কিন্তু খারাপ না। তোমার বাড়িটা অনেক ভালো হয়েছে, কংগ্রাচুলেশন শখের গেমার ফর ইওর নিউ হোম। বাংলা গেমার বলছি কংগ্রাচুলেশন গেমার, কিন্তু বাংলা গেমারের বাড়ির মতো কিন্তু আমাদের বাড়িতে কোনো টেলিস্কোপ নেই, কোনো কিচ্ছু নেই, কিন্তু কোনো ব্যাপার না ভাই। খালি তোমার বাড়িটাতে একটু লাইট কম হয়ে গেছে, অন্ধকার করছে তো। আরে ভাই অপমান করছো কেন, আমার লাইটের বিল দেওয়ার টাকা নেই। চলো এখন আমরা বেডরুমে যাই। এখানে হচ্ছে আমার বেডরুম, কিন্তু আমার খাটে না দুজনেই থাকা যাবে। একটা কাজ করো তোমরা না এখানে থাকো, আমি দেখি আমার আরো বেড আছে নাকি। চলো সুব্রতদা ঘুমিয়ে যাই। তোমার বাথরুমটা দেখো কত ছোট। আমি তো বাংলা গেমারের সঙ্গে কই দেখি। আরে এটা বাথরুম শখের গেমারের। ও ওয়াও শুরু হতে শেষ হয়ে গেছে, সুন্দর করার জায়গা দেখো, এটা স্নান করার জায়গা। তুমি হাগবে কোথায়, হাগবে কোথায়? আরে এই যে ভেতরে আসো, দাঁড়াও দেখাচ্ছি। এহে এত ছোট কেন? আরে তিনজন ঢুকো না, তিনজন ঢুকো না, অত বড় বাথরুম আটকে গেছে গাইস। আমরা বাথরুমের মধ্যে তিনজন, আরে বেরোনো যাচ্ছে না, আরে বেরোনো যাচ্ছে না। এত ওহো এত ছোট বাথরুম নিয়ে নিছো তুমি, এখানে কিভাবে করবা তুমি? ভিতর থেকে গন্ধ বাড়াবে তো। আরে শোনো শোনো আমি বলি কি, আজকে অনেক হয়েছে ভাই, আজকে বাড়ি কিনেছি, তুমি আজকের মতো আমার বাড়িতে থাকো। আর একটা কাজ করো, আজকে না তোমার বাড়ি কিনতে হবে না, ঠিক আছে? আমি তাহলে ঘুমাচ্ছি, কালকে কিনবো, কানে তুমি ঘুমাও। হ্যাঁ শোনো শোনো বলছি কি, তোমার আজকে বাড়ি কিনতে হবে না, তুমি এর পরদিন যে এপিসোডটা আসবে সেখানে। আর হচ্ছে আমরা সেদিন আমাদের জন্য একটা সুপার কারও কিনবো, আর তোমাকে একটা বাড়িও কিনে দেবো, ঠিক আছে? আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তোমার ঘরে তাহলে থাকলাম। হ্যাঁ আমার ঘরে থেকে যাও আজকের মতো, কোনো ব্যাপার না, বিন্দাস ঘুমাও, খাওয়া দাওয়া করো। থ্যাংক ইউ থ্যাংক ইউ সকলকে, থ্যাংক ইউ। আর তোমরা অবশ্যই কমেন্টে বলো বাড়িটা কেমন হয়েছে। নেক্সট দিন আমরা সুব্রতদাকে একটা বাড়ি কিনে দেবো, আর একটা সুপার কারও কিনবো, কিন্তু তার আগে আমাদের একটা ভালো মিশন করতে হবে, যেখান থেকে আমরা আরো ভালো মন্দ টাকা কামাতে পারবো। কারণ অনেক টাকা লাগবে বড়লোক হতে হলে, আমার অনেক টাকা লাগবে, কারণ আমার ঘর কেনার টাকা নেই ভাই। ঘর কিনবে সুব্রতদা, ভালো ঘর। আমি বললাম যে 30-22 হাজার টাকা দিয়ে ঘর কেনার থেকে একটা ভালো টাকা দিয়ে বড় সড়ো ঘর একবারে কেনার জন্য। ফালতু ছোট ঘর কিনে কোনো লাভ নেই, বাথরুম হবে না, থাকতে পারবে না ভালো করে শান্তি মতো, তো ভালো ঘরই কিনে যাবে একসাথে। সবাই গেল কোথায়? হ্যালো হ্যাঁ তোমরা কি করছো? তোমরা ঘুমানো বাদ দিয়ে এখানে কি করছো ভাই? এই যে তুমি 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 ওই ঘরটা কিনেছো না, সেজন্য একটু পার্টি শার্টি করছি, কি করবো। আরে ভাই বাংলা গেমার আসো পার্টি করো গো। কি করছো? ওরা পার্টি করুক, আমি কিন্তু পার্টি ফাটি করি না, আমি এখন ঘুমাতে গেলাম। চলো আমি এখন যাই, আমি বাড়ি যাচ্ছি, আমাকে বাড়িতে ফিরতে লাগবে না, তোমরা ঘুমাও এই ঘরের মধ্যে। আরে আজকে রাত থাকো এখানে, কালকে যেও বাড়িতে, কালকে তোমরা মিশন করতে যাবে। হয়ে গেছে আমাকে যেতে হবে। আরে না যেও না, আমরা আরে বাংলা গেমার তাহলে আমি শখের গেমারের বাড়িতে থাকলাম, তুমি তো থাকতে বলছো না কিছু তোমার নতুন বাড়িতে। আচ্ছা থাকো তাহলে আমি যাই, টাটা। দেখছো দেখছো শখের গেমার, দেখছো তুমি বাংলা গেমার কিন্তু আমার বাংলা গেমার। তুমি কালকে আসো, আজকে আসতে আজকে আইসো না, আজকে একটু কাজ আছে তো কালকে আসো। ঠিক আছে তাহলে, ঠিক আছে যাও তাহলে, ঠিক আছে কোনো ব্যাপার না। সুব্রত আমাদের বাড়ি থেকে যাবে, তুমি বাড়ি চলে যাও যদি যাওয়ার ইচ্ছা থাকে, রাত হয়ে গেছে। টাটা টাটা শখের গেমার, টাটা টাটা। হ্যাঁ ভাই গুড নাইট, গুড নাইট, আমিও গেলাম ভাই। চলো শখের গেমার আমরা ঘুমাতে যাই, আমি ঘুমাতে গেলাম, রাত হয়েছে অনেক। তো ভাই দেখতে পাচ্ছ শখের গেমারের বাড়িতে আমি এখন ঘুমাবো এন্ড ঘুমিয়ে যাই। কালকে সকালে উঠে ভাই মানে পরের এপিসোডে তোমরা দেখতে পাবে আমাদের সকালে উঠে একটা মিশন করতে হবে, কারণ সুব্রতদার কাছে তো বেশি টাকাই নেই, ওকে টাকা কামাই করতে শেখাতে হবে, তারপরে ওর জন্য একটা বাড়ি কিনতে হবে, প্লাস আমাদের একটা গাড়িও কিনতে হবে। আমাদের কাছে গাড়িও নেই, গ্যারেজ তো আছে কিন্তু গাড়ি নেই। আর যদি আমার কাছে টাকা নাও থাকে তো আমি শখের গেমারের ঘরে গিয়ে ঘরেই থাকবো, কারণ ভাই আমার পয়সা নেই ভাই, কি করব। তো চলো আমরা ঘুমাই, চলো শখের গেমারে ঘুমাই। পরের এপিসোডে গাইস আমরা ঘর কেনার চেষ্টা করবো, আর শখের গেমার একটা গাড়ি কিনবে, আমিও দেখি যদি টাকা পয়সা থাকে তো কিনবো। তো হ্যাঁ অবশ্যই লাইক করে দিও, সাবস্ক্রাইব না করতে হলে সাবস্ক্রাইব করে দিও। আমি ঘুমাতে পারছি না কেন। চলো আমরা এখানে ঘুমিয়ে গেলাম, আর ঘুমিয়ে গিয়ে তারপরে আমরা আবার পরের এপিসোডে উঠবো, উঠে তারপরে মানে ঘর বাড়ি কিনবো বা গাড়ি টাড়ি কিনবো। ঠিক আছে চলো শখের গেমার টাটা বাই বাই, লাইক করে দিও, সাবস্ক্রাইব না করতে হলে সাবস্ক্রাইব করে দিও। কোথায় গেল রে ভাই? এই তো চলো হ্যাঁ ঘুমিয়ে যাও, গুড নাইট, গুড নাইট, বাই বাই, টাটা। চলো দেখা হবে আবার নেক্সট এপিসোডে।